সিনেমা জগতের নায়ক, জোর করে একজন বসে আছে, আমি নির্বাচিত হওয়ার পর বসতে পারিনি, আমি এটাকে ডিগবাজি বলবো না, বলবো এটা স্টেপ করে ফেলছে, এটা একটা স্টেপ, নিজস্ব স্টাইল জনগণই তৈরি করে দেয়। একটা শিল্পীর অনেকগুলো পার্ট থাকবে, কোনো শিল্পী কখনো লুঙ্গি পরে অভিনয় করবে, ফারুক ভাই লুঙ্গি পরে অভিনয় করে, তাকে গ্রামের নায়ক বলা, তাহলে সে শহরের ছবি করেছে না, করেছে, ছবির নামই সাহেব। তো আমার বিষয়টা হচ্ছে একটা জায়েদ খান প্রথম ছবিতে ইন করছে একটা নায়ক হিসাবে, নতুন মুখে ফার্স্ট হয়ে সিনেমা জগতের নায়ক, সেই পিরোজপুর থেকে একটা ছেলে উঠে আসা মফস্বলের ছেলে। এরপর জায়েদ খান অনিয়ম বাবা বা মানুষের জন্য শিল্পীদের জন্য কিছু করার আগ্রহ নিয়ে শিল্পী সমিতির সেক্রেটারি হলো তিনবার। লাস্টের বার তো জানেন ঝামেলার কারণে বা জোর করে একজন বসে আছে, আমি নির্বাচিত হওয়ার পর বসতে পারিনি, সেটা তো আছেই। এরপরে জায়েদ খান স্টেজে একটা অনুষ্ঠানের মধ্যে মনের অজান্তেই একটা স্টেপ করে ফেলছে, আমি এটাকে ডিগবাজি বলবো না, বলবো একটা স্টেপ করে ফেলছে, এটা একটা স্টেপ, আমি স্টেপ করে ফেলছি, এই স্টেপটাকে পাবলিক সারা পৃথিবীর বাঙালিরা এটা গ্রহণ করে ফেলছে, সেখান থেকে এটাকে সিগনেচার স্টেপ হয়ে গেছে। আমি মালয়েশিয়াতে অনেকক্ষণ নাচ করেছি, কিন্তু সবার একই আকাঙ্ক্ষা, এতগুলো 10-12-5 হাজার মানুষের, ভাই ডিগবাজি দেখবো, ডিগবাজি, কারণ আমি এই মানুষগুলোকে আপনি হতাশ করবেন, এত দূর থেকে আসছে আমাকে দেখার জন্য, আমি ডিগবাজি দিয়েছি। এটা একটা সিগনেচার স্টেপ, মানুষ মানুষকে পছন্দ করে ফেলে, কালকে হয়তো আমার আরও কোনো একটা স্টেপ আরও কোনো মানুষ পছন্দ করে ফেলতে পারে। এটা আসলে আপনি দেখেন বোম্বেতে যদি আমি কোনো শিল্পীকে দেখেন, আপনি অমিতাভ বচ্চনকে কী দেখেন, তার বাম হাত কিন্তু আগে চলে, তার বাম হাত দিয়ে কিন্তু তার অঙ্গভঙ্গি, কেন হচ্ছে বাম হাতি, এটাও তার একটা স্টাইল। তো মানুষ এক একটা সিগনেচার স্টেপ করবে, নায়কের অনেক স্টেপ থাকবে, এভাবে ডিগবাজি দিবে, এভাবে সে একটা হাত করবে, সেভাবে অঙ্গ করবে, শাহরুখ খানকে হাত পুরো হাত খুলে দেয়, এটা একটা স্টাইল, সালমান খানের একটা নিজস্ব ভয়েস আছে, একটা ডায়লগ আছে, তো এটা আসলে শিল্পীদের একটা নিজস্ব স্টাইল জনগণই তৈরি করে দেয়। আমি কোনো কিছু ভেবে এই ডিগবাজি বা এই আমি সিগনেচার স্টেপটা করিনি, এটা হয়ে গেছে অটো, এটাই মানুষ পছন্দ করছে, আবার আর কোনো একটা দেখলে মানুষ সেটা পছন্দ করবে, একটা শিল্পীর এগুলোই থাকবে।